হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসিয়ান কেরিয়ার ফ্রেন্ডস আবারও আমি হাজির হয়েছি একটি জব নোটিফিকেশান নিয়ে যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো পঁচাশিটি এখানে আনরিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে একশো উনিশটি আনরিজার্ভ মেরেটোরিয়াল স্পোর্টস পার্সনদের রয়েছে নয়টি আনরিজার্ভ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে সতেরোটি আনরিজার্ভ পারসন উইথ ডিসেবল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে তেরোটি এরমভাবে টোটাল ভ্যাকেন্সি রয়েছে দুশো পঁচাশিটি প্রথমে দেখে নেব এই পদে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী থাকতে হবে এই পদে আবেদন করতে গেলে তোমাদেরকে অবশ্যই এ এম কোর্স করতে হবে যেটা যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তার সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম রেজিস্টার থাকতে হবে নেই এছাড়াও তোমরা জিএনএম কোর্স করলেও এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং তার সঙ্গে তোমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম রেজিস্টার থাকতে হবে তোমাদের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এটা জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এবং অন্যান্য রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ছাড় রয়েছে এক্ষেত্রে বলে রাখি এটা শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে এক্ষেত্রে তোমাদেরকে রেভিনিউ হিসেবে দেওয়া হবে তেরো হাজার টাকা পার মান্থ সিলেকশন প্রসেস সম্পর্কে বলে রাখি এক্ষেত্রে তোমাদের মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে এখানে নেম অফ দ্য পোস্ট হলো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেটা আরবান এক্ষেত্রে তোমাদেরকে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের এই নোটিফিকেশানের নিচে একটি ফর্ম রয়েছে সেটি ডাউনলোড করতে হবে এবং সমস্ত কিছু ফিল করে তোমাদের রিলেভেন্ট ডকুমেন্টস সহ তোমাদেরকে ড্রপ বক্সে গিয়ে জমা দিয়ে আসতে হবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিতে পারবে দশ আট দু হাজার বাইশ থেকে কুড়ি আট দু হাজার বাইশের মধ্যে সকাল এগারোটা থেকে বিকেল চারটের মধ্যে এটা শুধুমাত্র মন্ডে টু ফ্রাইডে আর স্যাটারডের ক্ষেত্রে তোমরা সকাল এগারোটা থেকে দুপুর দুটোর মধ্যে এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা দিয়ে আসতে পারবে এই নোটিফিকেশনটি বেরিয়েছে কলকাতা সিটি এন ইউ এইচ এম সোসাইটি অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে এই ঠিকানায় চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার অথবা সেক্রেটারি কলকাতা সিটি এইচ এম সোসাইটি ও বিল্ডিং ফাইভ এস এন ব্যানার্জি রোড কলকাতা সাত লক্ষ তেরো তোমাদের সিল্ড এনভলভটা তোমাদের ড্রপ বক্সে জমা দিতে হবে ফ্রন্ট অফ রুম নম্বর টু ফাইভ ফোর সেকেন্ড ফ্লোর অফ সি এম ও বিল্ডিংয়ে ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবে এবং যারা ভিডিওটা নতুন দেখছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে